চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মহারণের আগে অ্যানফিল্ড ভালো করেই দেখছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। এই মাঠে যে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, সেসব কথা থাক, রিয়ালের অনুশীলনে মনোযোগ দেওয়া যাক। স্পেনের মতো ইংল্যান্ডে বর্ণবাদ অতটা প্রবল নয়, তবুও ভিনিসিউসকে মানসিকভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ কার্লোর। অনুশীলনে বেনজেমা কামিউইঙ্গার ফেরাটা নিশ্চিত রূপে সুস্থের, তবে শারীরিক অসুস্থতায় শঙ্কা আছে চুয়ামিনি টনি ক্রুসের খেলা নিয়ে। কিন্তু গেম প্ল্যান কিংবা নিজেদের সম্ভাব্য একাদশী নয়, রিয়ালকে ভাবতে হচ্ছে অ্যানফিল্ডের দর্শকদের নিয়েও। লিগে নিজেদের হারিয়ে খোঁজার দলটা যে তেতে থাকবে ছন্দ ফিরে পেতে তা ভালোই জানা ব্লাঙ্কোস বসের। লিভারপুলের বিপক্ষে খেলাটা কখনোই সহজ নয়, তবে অ্যানফিল্ডের রোমাঞ্চ এখনো আমাকে ছুঁয়ে যায়। খুব চিত্তাকর্ষক আর কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। অন্যদিকে রিয়াল যেন এক দুঃস্বপ্নের নাম লিভারপুলের জন্য। 2018 সালের ফাইনালের পর গেল ফাইনালেও তাদের হারের ক্ষত উপহার দিয়েছিল গ্যালাকটিকোস। সেখানে ইঞ্জুরি ক্লপের কপালে ফেলছে চিন্তার ভাঁজ। লুইস দিয়াস, কন্তে, আলকান্তারা, কেভিন রামসি, তালিকাটা বেশ লম্বা। তার ওই নুনেসকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে খেলানোর ইঙ্গিত কোচের। হ্যাঁ, বেশ কয়েকজন ফুটবলারের ইঞ্জুরি আছে, তবে আমরা অ্যানফিল্ডে খেলব। এখানে কি হয় কিংবা কি হতে পারে সে সম্পর্কে সবারই ধারণা আছে। রিয়ালের ইউরোপিয়ান প্রতিযোগিতার রেকর্ড সবচাইতে ভালো, তবে আমাদেরও মন্দ নয়। গেল 2 আসরের ফাইনালিস্ট চ্যাম্পিয়ন্স লিগে এর আগে মুখোমুখি হয়েছে 9 দফা, যেখানে 5 জয়ে স্পষ্টতই রিয়ালের আধিপত্য। 2009 সালে সবশেষ মাদ্রিদের ক্লাবটিকে হারিয়েছিল অল রেডস। মাহবুব রিমন, সময় সংবাদ।